Assalamualaikum. Adres family te abar apnade welcome janiye notun ekta dine notun ekta video r shonge hazir hoyechi. Apnara kemon achen? Asha kori bhalo achen. Alhamdulillah amio bhalo achi. To ektu hatahati korchhilam ektu hapiye gechi. Ajke ghum theke sokale 5:30 theke uthechi. To ekhono weather ta meghlay ache. To sokal belar ei je monorom abohota khub sundor lage. Age sokale uthtam na. Eita miss kortam ei abohota. তো যাই হোক এখন প্রতিদিনই উঠি ওই জন্য খুব ভালো লাগে তো সারা দিন ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আটেনে টেনে দেখবেন না খুব কম সময়ের ভিডিও দিই তো সকালবেলায় আপনাদেরকে একবার পুকুরে দেখতে শেয়ার করে দিই দেখুন কত সুন্দর ভিউটা লাগছে তো এই দেখুন সকালের ভিউটা পুকুরের দিকটা কতটা সুন্দর লাগছে একদম শান্ত একটা পরিবেশ আর সবুজ জল এখানে কত শ্যাওলা জার্মানি ভেসে আছে তো দেখুন কত ভালো লাগছে আর আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার ক্যামেরাটা ভালো না ওই জন্য বোঝা যাচ্ছে না তো জানেন না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই দেখুন তিনটে এগুলোকে শামকুল বলে এই প্রথম দেখলাম শামকুল তো এই দেখুন কত ভালো লাগছে দেখতে সচরাচর এদের দেখা যায় না পুকুরের দিকে তাকালে চোখটা একদম জুড়িয়ে যায় খুবই সুন্দর একটা ভিউ তো এখন একটু হাঁটাহাঁটি করে নেই আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি সময় পর আপনাদের সামনে আসলাম সকালে কিছু কাজ দেখাতে পারিনি উঠানঝাট ঘর মোছা এগুলো আর শেয়ার করা হয়নি তো হাঁটাহাঁটিটা হয়তো একটু শেয়ার করেছিলাম তো যাই হোক মেয়ে ব্রেকফাস্ট করছে লুচি তরকারি নিয়ে আসা হয়েছে আর আমরা ডিম সিদ্ধ বাদাম শসা এগুলোই খেয়েছি এখন হঠাৎ প্রোগ্রাম করলাম যে বড় বোন মেজো বোনের বাড়িতে ওখানে চাপড়াতে যাব তো এখন বেরিয়েছি তো হাজবেন্ড আমার মেয়ে যাওয়ার কথা ছিল মেয়ের পরীক্ষার জন্য আটকেছিলাম যেতে পারিনি কিন্তু পরীক্ষা গতকালই শেষ হয়েছে তো হাজবেন্ড একটু ব্যস্ত আছে বলছে যেতে পারবো না তুমি আর ছেলে যাও তো আমি আর আমার ছেলে যাচ্ছি তো বাড়ি চলে আসবো ইচ্ছা আছে আজকেই তো জানি না কতদূর কী হবে আর কতটা শেয়ার করতে পারবো সেটাও জানি না তো যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আমার সাথেও আপনারাও আমার বর্দির বাড়ি আর পারলে মেজির বাড়িতেও একটু দেখিয়ে নিয়ে আসবো
বাজে চলে এসেছি। এটা চাঁদের ঘাট, তো নৌকার উপরে আছে, আমরা এই পারেতেই আছি। তো ঘাটের মধ্যে নেমে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে যদি আরও যদি কোনো জায়গায় দাঁড়ানোর সেরকম কিছু শেয়ার করার হয় অবশ্যই শেয়ার করব। নদীটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, এই দেখুন নদীটা কত সুন্দর লাগছে, তাই না? নদীটা কত মাছ, এখানে প্রচুর মাছ আছে, মাছ দেখা যাচ্ছে, এখানে জলের মধ্যে প্রচুর মাছ দেখা যাচ্ছে, আর এই দেখুন খেলে বেড়াচ্ছে মাছগুলো, কত সুন্দর লাগছে, তাই না? সব পাট জাগ দিচ্ছে, পাট ছিলছে, অনেক কাজ চাষিদের। ওই পারে দাঁড়িয়ে আছে ওখানে গাড়ি নিয়ে, তো আগে নৌকাটা আসুক তারপরে নামবে। তো এই দেখুন জলের মধ্যে কত বড় একটা শোল মাছ মারা গেছে, খুব বড় মাছটার ওজন প্রায় 2-3 কিলো হবে, একদম পচে গেছে মাছটা। দেখুন অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু উঠানটা ঘুরিয়ে দেখাচ্ছি। উঠানের মধ্যে এখানে পেঁপে গাছ, পেয়ারা গাছ, অনেকগুলো গাছ আছে এখানে, আর এদিকটাতে একটা ছোট রান্নাঘর আছে, এটাও পেঁপে গাছ আছে অনেকগুলো, আর ওইটা আমার খালার বাড়ি, ওই বাড়িটা, এখানেও পেঁপে গাছ আছে, পেঁপে গাছে অনেক পেঁপে আছে, ফুল গাছ ছিল, ফুল গাছগুলো এখন আর বেশি নেই। এই একটা ফুল গাছ আছে, এই দেখুন খুব সুন্দর এই গাছটা, তো এই দেখুন এই ফুল গাছটা, ফুলটা কত সুন্দর লাল। এই ফুল গাছটার নাম রঙ্গনা না কি বলছে বর্দিয়ে, আমি তো জানি না, তো যাই হোক কত সুন্দর লাগছে দেখুন। আরিয়ান তোমাদের গাছে কতটা লেবু দেখো, তোমাদের বাড়িতে এসেছি, তো এই লেবু গাছটাতে 2 রকমের লেবু হয়, তো এই দেখুন একটা হচ্ছে লম্বা আর একটা গোল। তো এই দেখুন এবার পেঁপে পাড়ছি, তো বড় বোনের বাড়িতে এসছে এখন, লেবু পেঁপে এইগুলো এখন নিয়ে যাব বাজার, বাজার করতে এসছে। এই দেখুন গাছে পেঁপে পাড়ছি, এই দেখুন কত পেঁপে পেড়ে ফেলেছি পুরো বাজার। তো এখানে বর্দেরা রান্না বান্না হয়, আর এইদিকে রুমগুলো সব ভাড়া দেওয়ার জন্য রাখা আছে, নিচে এখানে একটা আলনা রয়েছে, একটা আলনা রয়েছে, আর এদিকটাতে সব ভাড়া দেওয়ার জন্য রাখা আছে, এদিকটা ব্যবহার করা হয় না। তো দেখুন এখানে একটা ছোট্ট বেড আছে, ফ্রিজ আছে, এখানে রান্নাঘরের জিনিসপত্র কিছু এক্সট্রা থাকে, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। এটা এটা মেন গেট, এটাই দেখালাম আপনাদের। তো এখানে সিঁড়ির মধ্যে এক্সট্রা জিনিসপত্র রয়েছে, এখানে কিছু জলের বোতল রয়েছে, তো সিঁড়ি দিয়ে এবার উপর দিকটা যাচ্ছি। এটা টয়লেট আছে সিঁড়ির মুখে, এই দেখুন, তো এটা হচ্ছে ড্রয়িং রুম, এই দেখুন এটা ড্রয়িং রুম, তো উপরে 4টে রুম আছে, রুমগুলো বেশি বড় না, ছোটো ছোটো রুম, আর যেহেতু ব্যবহার করা কেউ নেই, এটা আমার বড় বোনের ছেলে থাকতো পড়াশোনা, মানে থাকতো পড়াশোনা করতো, তো এখন তো বাইরে পড়াশোনা করে। তো আরিয়ান তুমি তোমার ঘরটা দেখে নাও যদি মিস করো, তোমার ঘরটা একবার দেখিয়ে দিলাম, ব্যবহার হয় না ঘরটা,
তো গেস্ট রুম হয়ে রয়েছে, তো এখানে আমার ছেলে এখন শুয়ে আছে। তো এই দেখুন এদিকটাতে, এদিকটায় জানলা আছে, এখানেও একটা জানলা আছে, এটা বাইরের দিকটা সব। তো এই তো ঘরের অবস্থা, আমরা এসেছি, এই যে জামা কাপড়গুলো ফেলে রেখেছি, অগোছালো করে রাখলাম। এটা বড় বোন বোনাই, এটা এই ঘরটাতেই থাকে। তো আগে যখন খালু ছিল, খালু খালা মানে আমার মা উইতাউই বলতে পারেন, তখন এই ঘরটা ব্যবহার করত। তো উনি তো এখন মারা গেছে, এখন খালা এই ঘর আর থাকে না, খালা পাশের ঘরে থাকে। তো এই ঘরটায় এখন ঠান্ডা বলে ভাইরা এই ঘরটাতেই থাকে। তো ঘরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা রান্নাঘর আছে, তো দুতলাতে এটা, তো এটা ব্যবহার করা হয় না, এখনও রান্না করে না। তো একটা টয়লেট আছে, আর এখানে তো ফ্রিজ আছে, এই দেখুন। আর এদিকটাতে একটা স্টোর রুম মতো রয়েছে, তো অনেক কিছু জিনিসপত্রের ভিতরে রয়েছে, ওপর দিয়ে একটা পর্দা দেওয়া আছে। আর এই তো এখানে রান্না বান্না হয় না, একটু চা টা করলে করে। তো যাই হোক, এখানে এই যে রান্না জিনিসপত্র সব রয়েছে এখানে। আর এদিকটাতে একটা সুন্দর মাঠ আছে খেলার, এখন এগুলো সব বাড়িঘর হয়ে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর লাগছে। তো আমি ছাদের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে, ছাদটা একবার শেয়ার করে দিই। তো ওই বাড়িটা হচ্ছে আমার খালার বাড়ি। আর এই দেখুন একটা সুন্দর মাঠ, মাঠ না এখানে একটা, এই দেখুন টাওয়ার আছে, এদিকটা তো একটা সুন্দর বিল্ডিং আছে। তো এই পরিবেশটা, জায়গাটা খুবই সুন্দর। তো এখানে যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, আর ওই সাদা ট্যাঙ্কি আছে, ওই বাড়িটা হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। ওইটা কত সুন্দর লাগছে না ভিউটা। তো কিছু এখানে পাটকাঠি রয়েছে, একটা ছোট চুলো আছে মাটির, তো সেটার জন্য শখ করে সেটার মধ্যে রান্না করে মাঝে সাঝে। আমার বড়দির হোম ট্যুর আপনাদের মোটামুটি দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো খালার বাড়ি তো আর যাচ্ছি না, এই তো সেই লেবু গাছটা যেটা দেখিয়েছিলাম, এই তো মেন গেট। এই দেখুন এই দিকটা হচ্ছে রাস্তা, আমরা ওই দিক দিয়ে এসেছি। এই দেখুন আমাদের গাড়ি আছে, দেখুন এটা আমার খালার ঘর। তো এখন বর্তমানে খালা এখানেই থাকে, ওই ঘরটা আর থাকে না, খালা এখন শুয়ে আছে, রেস্ট করছে। তো খালার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, ওই জন্য একটু শুয়ে আছে। দাদি কিছু বলবা, বলেন, কথা বলেন আরিয়ানের সাথে, কথা বলেন, শুনতে পাবে আরিয়ান। হ্যাঁ, কি করছো? এই তো আরিয়ান দেখো, দাদি কথা বলছে, দাদি বলে দিল কেমন আছো, তুমি কমেন্ট করে জানিয়ে দেবা কেমন আছো তুমি। খুব সুন্দর হাওয়া হয় এই দিকটাতে, এই দেখুন মাঠ আছে, এই ঘরটা ওই জন্য খালা ঠান্ডা লাগে বলে এই ঘরটা নিয়েছে, এই ঘরটাতে খালা থাকে। তো ঘর দূরে এখন রং চঙের ব্যবস্থা করা হয়নি, কারণ এখন অতটা সময় নেই কারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, এতক্ষণ সব বোনরা মিলে গল্প করছিলাম, খালা মাউই সবাই ছিলাম। তো এখানে দেখুন আমার মামু আছে, তো মামু আমার সঙ্গে দেখা করতে এসছে, তো মামু দেখা করতে এসছে আমার সঙ্গে, স্কুল গেছিলো, তো স্কুল থেকে আসার সময় দেখা করতে এসছে। তো আমি এসেছি জানে, তো মামু কিছু বলবা বলো। তো এই দেখুন এখানেও দুটো পুষি আছে, দুটো না তিনটে পুষি আছে বোনের বাড়িতে। এই দেখুন এ আবার ম্যাও করছে এদিক থেকে, এ একটা পুষি। তো এরকম পুষি যদি বাড়িতে দেখতে ভালো লাগে, কিন্তু পুষতে ইচ্ছা করবে না। পুষি, ও পুষি, পুষি, ও পুষি। তো এই দেখুন মিলি এসছে, তো মিলিকে আগে আপনারা দেখেছেন রাধানগর যখন ভিডিও করেছিলাম, তারা দেখেননি মিলির ভিডিও, পিছনের ভিডিওগুলো ভিজিট করে আসেন, মিলিকে দেখতে পাবেন। তো মিলি ভালো কথা বলতে পারে না, ইশারাতেই বোঝায় সব, কানেও শোনে না। তো মিলি খুব একটা ভালো মেয়ে,